আমার হুডি নাই, আমার হুডি কই? ভোর 5টা বাজে, আমরা এখন সাউথ স্টেশনে এসে পৌঁছেছি বস্টনে। আমরা ছাড়া আর একটা লোক নেই প্ল্যাটফর্মে, খুব ফাঁকা। 6:30 ট্রেন, আমরা এখন বসে আছি। কি হচ্ছে নাকি? কি নিউ ইয়র্কে এসে কেমন লাগছে তোমার? আমরা নিউ ইয়র্কে রয়েছি আর এই হচ্ছে আমাদের বাড়ি। অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে বাড়ির ভেতর থেকে। এখানে আমাদের রান্নাঘরে অনুপম দা দাঁড়িয়ে এখানে ফোনে কথা বলছে। এই হচ্ছে আমাদের উঠোন বলা যেতে পারে। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ ইয়র্কে, দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড নিউ ইয়র্কে, এবং আমরা রয়েছি বিশ্বের সব থেকে জমজমাট জায়গাগুলোর মধ্যে একটা, টাইম স্কয়ার। কেমন লাগছে ঋষভ দা? টাইম স্কয়ার ভয়ঙ্কর ভালো আর কি। স্পিচলেস, কি বিল্ডিং এ বাবা, কন্ডলেটিস হয়ে যাবে তো, সব কিছু করে দেখতে হচ্ছে। এসে কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স না করলেই নয়, তার মধ্যে একটা হচ্ছে ব্রডওয়ে থিয়েটার। আমরা এখন ব্রডওয়ে স্ট্রিটে আছি নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে। আমরা সেন্ট জেমস থিয়েটারের সামনে আছি। আমরা আজকে ব্রডওয়ে দেখছি ফ্রোজেন। আমরা স্টিলি ড্যান দেখতে এসেছি বিকন থিয়েটারে নিউ ইয়র্ক সিটিতে। ওটা 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 ওটা